আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা মুরগির আইটেম। এটা হচ্ছে নামকিন চিকেন পেঁয়াজ গোস্ত। এটা অনেকটা আমাদের দেশের মুরগির স্যুপ আমরা যেটা খাই সকালবেলা হোটেলে সেই ধরনের, কিন্তু ওর চেয়েও একটু বেশি মজার এবং খুব অল্প মশলায় তৈরি। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়ে অনেক বেশি মজার। তৈরি করা খুবই সোজা, আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজির একটা মুরগি নিছি, 4 টুকরা করে কাটা। আপনার ইচ্ছা করলে শুধু রান দিয়ে করতে পারেন, শুধু ব্রেস্ট দিয়ে করতে পারেন, অথবা যেইভাবে হোক না কেন আমি একটা আস্তা মুরগি দিয়ে ছেড়ে ফেলি। এর মধ্যে আমি 2টা আস্ত পেঁয়াজ দিব, এভাবে ছিঁড়ে নিছি 2টা আস্ত পেঁয়াজ, একটা ছোট বড় দেখে, আর একটা পেঁয়াজের একটু অর্ধেক দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণ পানি দিব, এটাকে আমি সিদ্ধ করে নিতে হবে, আর অল্প একটু দেই। লবণ দিব, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এইটাকে আমার এখন সিদ্ধ করে নিতে হবে। পানিটা ফুটে উঠলে বল গাছলে হয়তো ঢেকে দিব। মিনিট 20 মুরগিটাকে জাল দিয়ে নিলাম, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। একটু খোঁচা দিয়ে দেখছিলাম আমি, পুরো নরম হয়ে গেছে এটা। এখন বেশি নাড়ানি করলে এরপরে ভাজতে হবে, নাড়ানি করলে ভেঙে যাবে। আমি মুরগিটার জালটাকে বন্ধ করে দিয়ে শুধু মুরগিগুলাকে উঠায় নিব, আর এই যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে। এই পেঁয়াজগুলোকে ঠান্ডা করে আমার একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, একটু ঠান্ডা হোক, সবগুলোকে উঠে ফেলবো আমি। তাই এখনই মুরগিগুলোকে আমি তুলে নেব, একটা বাটিতে উঠে নিলাম, একটু পরে পেঁয়াজগুলোকে উঠায় আমার ব্লেন্ড করে নিতে হবে। আমি এখন ওই ঝোল থেকে পেঁয়াজগুলো উঠে নেই, পেঁয়াজগুলোর সাথে 5-6টা কাঁচামরিচ নিয়েছি, এইগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এইখানে আমি কিছু তেল গরম করছি, তেলটা হচ্ছে 1/3 কাপ, 1 কাপের 3/3। তেল গরম করে এই মাংসগুলোকে দিয়ে আমার ভেজে নিতে হবে। তো আমি মাংসগুলোকে দিয়ে দিই, কারণ এই মাংসগুলো অলরেডি সিদ্ধ করা, ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। যেহেতু তেল কম সেই জন্য এইভাবে একটু কাট করে করে এক এক দিক যদি তেলে ডুবায় ভাজা যায় তাহলে মাংসটা একটু ভালো মতো ভাজা হবে। দেখেন এক পাশে এনে তেলগুলো এটা আমি ভেজে নিলাম, তারপর ধীরে ধীরে এক পাশে এইভাবে এনে এটা আমি ভেজে নিলাম, তারপর ঘুরে ঘুরে আরেক পাশটুকু এইভাবে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আরেক পাশটুকু নিয়ে নিয়ে ভেজে নিলে ই হবে, কারণ বেশি নাড়ানাড়ি করতে গেলে আর অথবা বেশি তেল দিলেও খারাপ, বেশি নাড়ানাড়ি করলেও মাংসগুলো টুকরা টুকরা হয়ে যাবে। তারপরে এই যে এইভাবে এইভাবে করে সবগুলা ভেজে নেওয়া, দেখি এটা কীরকম হইল। এই যে পাশে যেমন সুন্দর ভাজা হয়েছে সেরকম করে আমি যতদূর সম্ভব পারি বাকি জায়গাগুলো ভেজে নিব। সব দিকটুকু পছন্দ মতো ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে ওই পেঁয়াজ আর মরিচের, যেটা আমি ব্লেন্ড করে রাখলাম ওইটা, মানে সিদ্ধ করা পেঁয়াজ আর মরিচ কাঁচামরিচগুলো দিয়ে এর সাথে 2-3 মিনিট মেখে একটু ভেজে নিতে হবে। একটু হালকা হাতে ধরতে হবে যাতে এগুলো আবার ভেঙে তুলে না যায়। মিনিট 2-1 ভেজেই এই যে দেখেন পেঁয়াজের ঝোলটা পানি ছেড়ে দিলেই, মানে তেল ছেড়ে দিলেই, পানি না তেল ছেড়ে দিলেই আমি এখন নাড়ানো যাচ্ছে না, আমি এখন ওই সিদ্ধ করা পানিগুলো দিয়ে দিব, যেই পানিতে মধ্যে মুরগিতে গুলোকে সিদ্ধ করছিলাম। একে ইয়াখনি পানি বলে, ইয়াখনি পানিটা দিয়ে দিব। আর ভালো করে দেখে নিবেন, এখন রমজান মাস দেখে আমি লবণ টবণ দেখতে পারলাম না, তবুও অনুমান করেই চালাচ্ছি। প্রথমে যেটুকু লবণ দিছিলাম, আপনার যদি লবণ লাগে লবণ দিয়ে নিন, তাহলে যথেষ্ট পরিমাণ লবণ দিবেন যাতে খুব বেশি না হয়, কিন্তু কম হইলে কত খুব কম না হয় আর কি, খুব কম না হয়, কারণ খাওয়ার সময় আর একটু দিয়ে নিতে পারবেন, একদম লবণ না হইলে খারাপ দেখা দেবে মানে আর কি। এখন এইটাকে দিয়ে আমি একটু ঢেকে 4-5 মিনিট জাল দিব, দিয়ে এবার হয়তো উল্টায় দিব, এদিকটা ওইদিকে দিয়ে দিব। 5 মিনিট জাল দিয়ে আমি এখন চুলাটা একটু বন্ধ করে দিই, এইটা আমার এই বলকটা বন্ধ করতে হবে। বলকটা বন্ধ করার পর আমাদের সাথে দই মিশাইতে হবে, এর সাথে যদি আমি এখন দই মিশাই দইটা ফেটে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করে, দেখেন ঘন সুপের মতো হয়ে গেছে কিন্তু এইটা ঝোলটা। তো আমি একটু এটা খুলে রেখেই বলকটা বন্ধ করার পর্যন্ত অপেক্ষা করি। বলকটা বন্ধ হয়ে গেলে খুব একটা ঠান্ডাও হয় নাই, কিছু করার নাই, এতক্ষণ এখন ইফতারের সময় এতক্ষণ অপেক্ষা করার সময় নাই। আমি এখানে 1/2 কাপ দই ফেটে রাখছি, সেই দইটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিব এর সাথে 1/2 কাপ টক দই। এই মাংস দুইটাকে উল্টায় দিই, এতক্ষণ ওই পিঠ হইলে এখন যাতে এই পিঠটা হয়, দেখেন এখনই খুলে খুলে যাচ্ছে,
খুব অসহায় অবস্থা। যাই হোক, এখন আমি এটাকে জাল দিয়ে বলক দিয়ে নিব। তো প্রথমে জালটা শুরু করে অল্প জাল দিয়ে ধীরে ধীরে বলকটা আনব, আর একটু এভাবে নাড়ার উপরে রাখবো যাতে দইটা একদম সাথে সাথে ফেটে যেতে না পারে। এমনিও ফাটবে, অমনিও ফাটবে, দই ফাটবে না তা না, কিন্তু যাতে যত কম গুঁড়া গুঁড়া হয় আর কি। এইটা ভালো মতো ফুটে উঠলে আমি এখন এর মধ্যে দিচ্ছি কিছু আদা, এরকম লম্বা লম্বা করে কাটা, লাল মরিচ, সবুজ মরিচ মিলায় কয়েকটা কাঁচা মরিচ, আর কতগুলা লেবু এরকম করে লম্বা লম্বা চাকচাক করে কাটা। ফাঁক দিয়ে পড়ে গেল, উঠে দিয়ে দিই। এখন এইটাকে আমার ঢেকে একদম অল্প আছে প্রায় মিনিট পাঁচেক জাল দিব আমি। পাঁচ মিনিট জাল দিলাম, জালটা বন্ধ করে দিই। এই দেখেন হয়ে গেল আমার নামকিন পেঁয়াজ গোস্ত। আপনাদের আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি। যারা আমাদের বাংলাদেশি হোটেলে সকালে নাস্তায় চিকেন স্যুপটাতে ওটা পছন্দ করেন, এটা একবার বানায় খেয়ে দেখেন। ওর চেয়ে অনেক অনেক কম মশলায় কিন্তু দারুণ মজার একটা জিনিস। এটা আমি করলাম ব্রয়লার মুরগি দিয়ে। আমি মনে করছিলাম যে ব্রয়লার মুরগির হয়তো কোনো মাংসের গন্ধ রয়ে যাবে, যেহেতু আমরা কোনো গরম মশলা কিংবা কোনো কিছু ব্যবহার করিনি আমি এর মধ্যে, কিন্তু খাওয়ার পরে দেখলাম অসাধারণ জিনিসটা। এটা আপনি স্যুপ হিসাবেও খাইতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খুব সহজে তৈরি করা দেখলেনি। এখন আপনারাও বানাইবেন আর তামা তামা করে রুটি পরোটা দিয়ে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।